হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য আছে একটা বিরাট সুখবর হ্যাঁ দু হাজার উনিশের সব থেকে বড়ো সুখবর এতদিন ধরে যেটা আমাদের মনে প্রশ্ন ছিল যে রেলের এক লাখ তিরিশ হাজার পদে আমরা ফর্ম ফিল করতে পারবো কি না কোন পোস্টের জন্য কত কত যোগ্যতা থাকা দরকার কি কি পোস্ট আছে ইত্যাদি সমস্ত খবর আঠাশে জানুয়ারি সরি আঠাশে ফেব্রুয়ারি অফিসিয়ালি রিলিজ হবে তার আগে দেখে নিই হ্যাঁ সম্পূর্ণ একটা নোটিশ জারি হয়েছে অফিসিয়াল নোটিশ একদম দারুণভাবে দেখাবো যে আপনাদের কোনো চিন্তার কারণ নেই যে কোনো যে কোনো মাধ্যমিক পাস হলেই এক লাখ পদের জন্য তারা অ্যাপ্লিকেবেল হ্যাঁ বন্ধুরা শুধু আইটিআই নয় মাধ্যমিক আইটিআই এবং যাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট অর্থাৎ এনএসি সার্টিফিকেট আছে তারা প্রত্যেকেই এই পদের জন্য যোগ্য আরআরবি গ্রুপ ডি পদের জন্য যোগ্য এমন কি তারা আলাদা আলাদা তাদের জন্য কোনো পোস্ট নেই এক লাখ পদের জন্য প্রত্যেকে অ্যাপ্লিকেবেল ঠিক আছে তো আমাদের মাননীয় রেলমন্ত্রী পীয়ূষ গোয়েলের অফিসিয়াল টুইটটা একবার দেখে নি দেখুন অফিসিয়াল টুইট লেখা আছে পীয়ূষ গোয়েল অ্যাট দ্য রেট পীয়ূষ গোয়েল আব অর অধিক যুবা আকার সঙ্গে গে রেলওয়েমে আবেদন লেভেল ওয়ান পোস্টকে লিয়ে শৈক্ষিক যোগ্যতা দশ বি পাস আইটিআই সমকক্ষ অর্থাৎ দশ বি পাস অর্থাৎ টেন দ মানে মাধ্যমিক পাস বা আইটিআই নয় মাধ্যমিক পাস এবং আইটিআই এবং ওর সমকক্ষ হলেই হবে ইংলিশে লিখেছে দেখুন নাও মোর ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ইন এডুকেশন এডুকেশান কোয়ালিফিকেশান ফর লেভেল ওয়ান পোস্ট ইজ টেন্থ পাস আইটিআই অর ইটস ইকুইভ্যালেড ওকে তো কাল রাত কালকে রাত্রে একটা অফিসিয়াল নোটিশ জারি হয়েছে সেইটা সেটা দেখলে আপনারা অফিসিয়ালভাবে প্রুফটা পেয়ে যাবেন যে হ্যাঁ কি আছে ঠিক আছে এছাড়া মাননীয় মন্ত্রী একটা পোস্টারের মাধ্যমে নরেন্দ্র মোদীর একটা পোস্টারের মাধ্যমে আমাদের দেখিয়েছে ন্যায় ভারত নায় অবসর নিউ অপরচুনিটিস ফর নিউ ইন্ডিয়া ওটাতে তিনি কি লিখেছেন দেখিনি একবার রেলওয়েমে রেলওয়েম লেভেল ওয়ান পোস্টকে লিয়ে দশ বি পাস আইটিআই ইয়া উসকে সমকক্ষ অর্থাৎ ক্যান্ডিডেটস হ্যাভিং এডুকেশন কোয়ালিফিকেশন অব টেন্থ পাস আইটিআই অর একুই ভ্যালেন্ট ওকে এখনও যদি কনফিউশন ক্লিয়ার না হয় অফিসিয়াল নোটিসে চলে যায় ওকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে বোর্ডস দেখুন আর আর সরি আর বি ই নাম্বার পঁয়ত্রিশ দু হাজার উনিশ এটা নিউ দিল্লি দু হাজার নিউ দিল্লি সরি নিউ দিল্লি ডেট ছাব্বিশ দুই দু হাজার উনিশ অর্থাৎ আগামীকালকে জারি করা হয়েছিল সাবজেক্ট দেখুন সাবজেক্ট মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান রিক্রুটমেন্ট ফর দ্য ফ্রম ওপেন মার্কেট ইন লেভেল ওয়ান ইজ ইনভাইটেড টু ইস্যুড আমি অতটা ডিটেলস পড়ছি না টোটালটা দেখে নিন লেখা আছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ওয়ান এছাড়া দেখে নি আর কি লেখা আছে ওকে তো এখানটা দেখুন কি লেখা আছে দ্য ম্যাটার হ্যাজ বিন রিভিউড ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দ্য মিনিস্ট্রি দ্যাট মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর দ্য আপ ফর্থকামিং ওপেন মার্কেট রিক্রুমেন্ট ইন লেভেল ওয়ান পে ম্যাট্রিক্স অফ সেভেন সিপিসি ইন অল ডিপার্টমেন্ট উইল বি সেম অ্যাজ ফর দ্য রিক্রুমেন্ট নোটিফিকেশন ফায়ার সেন্ট্রাল টু দু হাজার আঠেরো অর্থাৎ দু হাজার আঠেরো সালের আর আর বি গ্রুপ ডির যে পরীক্ষাটা হল যে যোগ্যতায় ছিল টেন্থ পাস অর এইখানটা ভালো করে দেখুন দশ পাস টেন্থ পাস অর অথবা দশ পাস হলে হবে অর্থাৎ মাধ্যমিক পাস হলেই হবে অথবা আর সরি অথবা আইটিআই অথবা এরিকুইভ্যালেন্ট ওকে তো দেখা গেল যে আমরা প্রত্যেকেই এই এক লক্ষ পদের জন্য অ্যাপ্লিকেবল তাদের জন্য আলাদা আলাদা রকম কোনো পোস্টের সংরক্ষণ নেই যে কোনো মাধ্যমিক পাস হলেই এই পরীক্ষায় বসতে পারবেন ওকে এরপরে সমস্ত ডিটেলস যখন অফিসিয়াল নোটিস জারি করা হবে কবে থেকে পরীক্ষা হবে না হবে টোটাল টোটালটা এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে আরও বলে রাখি আমাদের এই স্মার্ট স্টাডি বাংলা চ্যানেলে রেলওয়ে গ্রুপ ডি ডাব্লিউ পিএসসি এবং ডাব্লুবি পুলিশের প্রিপারেশান চলছে আপনারা জয়েন করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওগুলোকে শেয়ার করে নিন বন্ধুদের সাথে যাদের প্রত্যেকে প্রিপারেশান করতে পারে এবং দু হাজার উনিশে আপনারা চাকরি পাচ্ছেন এটা শিওর কারণ এত বড় অপরচুনিটি আমাদের জীবনে বারবার আসবে না যারা চাকরি পাচ্ছে তাদের কাছে তো বারবার আসবে না তো এটা লাস্ট সুযোগ তো এই সুযোগটা কাজে লাগান বিশ্বাস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখুন কি হয় ওকে তো আজ পর্যন্ত এই পর্যন্তই ধন্যবাদ